আমাদের এখন প্রত্যাশা হচ্ছে অ্যাট লিস্ট সেমিফাইনাল। যদি এটা বলতে হয় বলবো যে অ্যাট লিস্ট আমরা সেমিফাইনাল খেলবো। আগের মতো আমরা ভালো খেলবো, সুন্দর খেলবো এগুলো বলবো না, কারণ আমরা এখন অনেক ম্যাচিউরড একটা টিম এবং আশা করি আমাদের সেমিফাইনাল যাওয়ার অনেক আশা আছে। এখন ডিপেন্ড করবে আমাদের প্লেয়াররা কীরকম খেলে, ইঞ্জুরিটা আমাদের কী অবস্থা থাকে মানে হয়, সো যেহেতু একটা নয়টা খেলা হবে প্রায় অনেক দিন ধরে, সো একটা সুস্থতার একটা বিশাল ব্যাপার। যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আমরা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার টিম, এটুকু আমরা বলতে পারি। অনেকেই কিন্তু এটা বলে যে কেন মাঠে গিয়ে খেলা দেখি, মাঠে তো রিপ্লে দেখা যায় না, ম্যাচ অ্যানালাইসিস করা যায় না, কিন্তু মাঠের ভাইবটা আসলে যারা মাঠে থাকে তারাই বলতে পারবে। দ্য এক্সাইটমেন্ট যেগুলো গ্রো করে, সবাই মিলে যেভাবে ম্যাচটাকে এনজয় করে, এবং সবচেয়ে মেন ব্যাপার আমরা টিভিতে বসে কিন্তু কোনো প্লেয়ারকে আমরা সাপোর্ট দিতে পারবো না, কারণ আমরা চিল্লাবো কেউ তো শুনবে না, কিন্তু মাঠে যখন আমরা একটা তামিম বা সাকিব যে নামই হোক বাংলাদেশ দলের জার্সি পরে যেই খেলবে তার নাম ধরে যখন চিল্লাবো, আমি মনে করি সেটা একটা খেলোয়াড়ের জন্য অনেক বড় বুস্ট আপ। এবং আমরা ফুটবল মাঠেও দেখেছি যে দর্শকরা কীভাবে একটা খেলার পারফরমেন্সকে, একটা খেলোয়াড় পারফরমেন্সকে উজ্জীবিত করতে পারে। আমরা বিশ্বাস করি যে আমাদের যে চিৎকার মাঠ থেকে যেটা আমরা গর্জন করি সেটা আমাদের খেলোয়াড়ের কানে পৌঁছে এবং তাদের অ্যাড্রেনালিনটা অনেক হাই হয়ে যায় এবং তারা ডেফিনেটলি পাম্পড আপ ফিল করে এবং সেটা মাঠে নিশ্চয়ই ভালো খেলাতে প্রভাব পড়ে, এই বিশ্বাসটা আমরা রাখি। আমাদের তো এখন আমরা বড় টিম, আমরা প্রথমত সেমিফাইনাল, তার পরবর্তীতে আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবো, এটা আমাদের স্বপ্ন। স্বপ্ন দেখতে কোনো দোষ নাই, স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আর আমাদের যে পানের সংগঠন, আমাদের ভালোবাসার সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট অ্যাসোসিয়েশন বিসিএস এর হয়ে আমরা 12 ম্যান হিসাবে আমরা ভারতের প্রত্যেকটি ভেন্যুতে আমরা বাংলাদেশকে সকল ধরনের উজ্জীবনমূলক আমরা সমর্থন দিয়ে যাব। যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ আমরা বাংলাদেশকে মাঠে থেকে আমরা সব ধরনের উৎসাহমূলক কথাবার্তা বলে আমরা বাংলাদেশকে সাপোর্ট দিয়ে যাব প্রত্যেকটি ভেন্যুতে। যতগুলো ভেন্যুতে খেলা হবে সবগুলো ভেন্যুতেই আমাদের এই ইউলু গ্যালারি থাকবে। আমরা আমাদের মানে আমাদের মূল থিমটাই হচ্ছে হারলো বাংলাদেশ জিতল বাংলাদেশ অলওয়েজ বাংলাদেশ। ভারতীয় বন্ধু যারা আছে সুধীর রামবাবু তাদের সাথে আমার সম্পর্ক ভালো, বাট যখন আমরা ম্যাচ জেতার একটা পসিবিলিটি অনেকটা অনেক কাছে দাঁড়িয়ে যায় তখনই তাদের একটু ভিন্ন চরিত্র ভিন্ন ভাব ভিন্ন কথাবার্তা চলে আসে। তো আমরা ওইটা মাঠে ওইভাবে ট্যাকেল দিয়ে থাকি। শ্রীলঙ্কা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তো আমরা এগুলো ট্যাকেল দিয়ে আমাদের অভ্যস্ত হয়ে গেছে ইনশাল্লাহ, আমরা সেগুলো আমরা ওভারকাম করেই আমরা মাঠে বাংলাদেশকে সাপোর্ট করবো। সবচেয়ে খুশি হতাম যে দুজনই দলে থাকতো, এবং আমরা তো মনে করি যে এখন আসলে পরিবেশ পরিস্থিতি ইঞ্জুরি ক্রাইসিস সব কিছু মিলায় তামিমের দলে আসলে জায়গাটা হয়নি, এই জন্য অবশ্যই আমাদের মন খারাপ। তামিম মতো প্লেয়ারকে আমরা দলে পাচ্ছি না, কিন্তু থাকলে অবশ্যই খুব খুশি হতাম, আর যেহেতু নেই নিশ্চয়ই দলের প্রয়োজনেই, তো আমরা যে দলটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা এটাতে স্যাটিসফাই। এখানে কোনো দল নেই আসলে, সবাই আমরা তামিমের ভক্ত, সবাই আমরা সাকিবের ভক্ত, কারণ আমরা সবার জন্য বাংলাদেশকে সাপোর্ট করি। আমরা প্রতিবারই আমরা নিজের খরচেই যাই, কিন্তু যেহেতু আমরা বিসিএসএ আমাদের সাপোর্ট অ্যাসোসিয়েশনকে আমরা ওন করি, এটা আমাদের সংগঠন, আমরা এটাকে প্রমোট করার জন্য আমরা নিজেরা যদিও আমরা নিজের টাকাতেই যাচ্ছি, বাট বিসিএসএকে আমরা প্রমোট করছি, বিসিএসএ জার্সি পরে যাচ্ছি। এখানে কোনো স্পন্সর আমরা আগে অনেকবার পেয়েছি, কিন্তু এটার পয়সাগুলো আমরা আসলে আমাদের ফাউন্ডেশনের অ্যাকাউন্টেই যাই, আমরা ব্যক্তিগতভাবে সবাই যাই, এবারও তাই।